তো গাইস, আজ আমি আপনাদেরকে দেখাবো সিজন 3 ড্রেসের ক্যালমাওয়ালা পাওয়ার। তো আমার গায়ে বর্তমানে যে ড্রেসটা আছে এটা হচ্ছে সিজন 3 ড্রেস। আর ভাই সিজন 3 2 4 5 এটা কোনো ফ্যাক্ট না ভাই, ঠিক আছে? আমার যদি আপনি ল্যাংটা অবস্থা ছেড়ে দেন তাও আমি রাজ করে আসতে পারি। আমি তো বাথরুম রাজ করার কথা বলতেছিলাম ভাই, তো মারার কি হলো বুঝলাম না। না তোমারে মারবে না, নে জামাই আদর করাইবে না, আর তোর দ্বারা বাথরুমে রাজ করা সম্ভব খেলতে আরে না বটের বাচ্চা। তো ভাই এখন আমার কাছে অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি সিজন 2 বাদ দিয়ে সিজন 3 নিয়ে কেন গেম প্লে করেন। কারণ ভাই বর্তমানে আমি একজন সিজন 3 এর প্রো প্লেয়ার, কারণ আগে সিজন 2 এর প্রো প্লেয়ার থাকা অবস্থায় আমি যে কি খেলতাম, কি টিপস এন্ড ট্রিক্স দিতে ওটা সবাই খুব ভালো করে জানে, ওইটা আর আমি এখন বলতে চাই না। যাই হোক, সিজন 3 এর একটা সবথেকে গোপন কথা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে মানে খুব একটা রেয়ার একটা বান্ডেল, প্লাস আপনি এটা নিয়ে গেম প্লে করলে মনের ভিতর আলাদা একটা ফিলিংস বের হবে। আর এটা সব থেকে বড় যে কথা এটা হচ্ছে কি, এটা পরে আপনি যদি এনিমিকে মারেন তাহলে এনিমি 100% মরে যাবে, সাথে আপনিও মরে যাবেন, ওটা ওটা পরের বিষয়, বাট এনিমি মরে যাবে, এটা আপনি মনে রাখবেন, এনিমি মরে যাবে 100% শিওর। আপনি যে মরবেন কি মরবেন না এটাও শিওর থাকতে হবে। কাতে কুন্ডা দিয়ে ভিডিও ভাই, তোর আল্লাহ দোয়া লাগে ভাই, তুই সিজন 3 এর মান সম্মানটা নষ্ট করিস না ভাই, তুই সিজন 3 এর মান সম্মান তো পুরো একদম ডুবে যা ভাই, তোর দুই পাও কান্দে ভাই, ভাই তোর দুই পাও কান্দে ভাই, এইতো সর সর তো সর 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 সর। তো ভাই সবাই শুধু বলে কি স্কার হেড লাগে না, স্কার দিয়ে নেমে মারা যায় না, স্কার চালানো যায় না, তারপরে সাইলেন্সার ছাড়া স্কার চালালে কানতে রক্ত বের হয়ে যায় এত পরিমাণে সাউন্ড, মানে এক এক জনের ভাই এক এক ধরনের কথা। তো গাইস আজ আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে স্কার সঠিকভাবে চালাতে হয়, ঠিক আছে? তাও আবার সিজন 3 ড্রেস পরে ভাই, সিজন 3 ড্রেস পরে সঠিকভাবে স্কার চালানোর নিয়ম আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি, একটু লক্ষ্য করবেন ভালোভাবে। আপনি যদি আশপাশে কোনো কাজ করেন কাজগুলো বাদ দিয়ে জাস্ট এইটুকু দেখেন, মাত্র 10 সেকেন্ড লাগবে। তো ভাই ফার্স্টে সঠিকভাবে আগে এনিমির উপরে এইম করে জুম করে রিল্যাক্সে বসাতে হবে, ঠিক এইভাবে। তো তার আগে দেখে নিতে হবে যে এনিমির কাছে কোনো অল্টা ফেলা গুলি আছে নাকি, এনিমির কাছে এরকম অন্টা ফেলা গুলি থাকে তাহলে ভাই প্লিজ এরকম ট্রিক ইউজ করার কথা, মাথার থেকে নিচে পার নিচে ফেলাই দিয়ে পিছে মেরে ফেলাই দেন। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। সো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন না, কারণ আমি জানি যে আপনারা কমেন্ট করে জানালে উরা দুরা গালাগালি দেবেন আমারে, তাই ভাই প্লিজ কেউ কমেন্ট করে জানানোর দরকার নাই, সত্যি সত্যি গেম প্লে দরকার হয় তাহলে আমারে জানান, সিজন 3 ড্রেস পরে আমি গেম প্লে দিবানি আপনাদের। তার মানে আবার এর মান সম্মান খাবি, আমি আব্বা বাড়ি ক্লিক করে দেবো।